এর মধ্যে আমার বাড়িটাও ছিল আমার বাড়িটা প্রাণ হারাইলো এই বিল্ডিং তার দুটা ছেলে একটা মেয়ে আছে তাদের আমি এখন কি বলে বুঝবি ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণার পর দমকল বাহিনী অভিযান বন্ধ রেখেছে এর মাঝেও চারতলা পর্যন্ত উঠে যান তিনি যদিও কোনো মরদেহের অস্তিত্ব দেখেননি এরপর ভবনের উত্তপ্ত অবস্থার কারণে নিচে ফিরে আসেন গ্রামে গায়েবি যদি দিব তার আমার বাইরের মাটি নিয়ে যেতেছে মার মন বুঝতে দিতেই হোক

রবিবার যে অগ্নিসংযোগ করা হয়েছিল তার রেশ ছিল বৃহস্পতিবারেও জায়গায় জায়গায় আগুন ধোঁয়া রাসায়নিক পদার্থের গন্ধ আর উত্তাপ সেখানকার অনেকের সাথেই কথা বলে জানা যায় পাঁচই অগস্টেও লুটতরাজ অগ্নিসংযোগ করা হয়েছিল তবে ফ্যাক্টরির মালিক সাবেক মন্ত্রীর গ্রেপ্তারের খবরে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় কেউ লুটপাট করতে আসে অগর থেকে কাইরা চাবাড়ি চুবাড়ি দিয়া ওরা দেয়া অগর থেকে নিতে আবার কিছু লোক আছে আগুন লাগাই দিতাছে এরকম সিস্টেম হইছে ঘটনাটা এখানে নিখোজের তালিকা নিয়েও সৃষ্টি হয়েছে ধোঁয়াশা দমকল বিভাগ পুলিশ ছাত্র অনেকেই আলাদা আলাদা তথ্য নিলেও সেগুলো অসম্পূর্ণ রূপগঞ্জ উপজেলার নির্বাহী অফিস থেকে জানানো হয় একশো জনের একটি তালিকা থাকলেও সে সংখ্যা আরও কমতে পারে কারণ একই ব্যক্তি একাধিকবার সেখানে নথিভুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে ওদিকে আগুনের পর থেকে অনেকেই আসছেন স্বজনের খোঁজে আছে আমি কিছু যায় না আমার কথা শোনো না আমার ছেলে বাবা যায় না পরে রাতে বারোটার পরে দেখি ফোন বন্ধু আমার শাশুড়ি ফোন দিছে এগারোটা পর্যন্ত খোলা পরে বন্ধু সারা রে এনে মাই রাতের আইছি আইসি আয় দা আগুন আর আগুন নই তোর ছেলে কই বা মু ছেলে কই বা মু মোবাইল নাই ছেলে নাই কিন্তু সন্ধান নাই আর সন্ধান নেই না নি খুঁজে এসে আপনার ছেলের সাথে আর কোনো বন্ধু বান্ধব বা কে ছিল আর একটা বন্ধু আসিল ওই যে ছেলের বন্ধুর নাম নাই আচ্ছা সে কি ফিরছে

মানুষ দমকল বাহিনী এখানে ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করেছে ছাদেও দেখা হয়েছে কিন্তু মরদেহের তেমন অস্তিত্ব দেখা যায়নি বলে জানানো হয় অবশ্য এটাও আলোচনা হচ্ছে যে মরদেহ থাকলেও সেটা হয়তো ধ্বংসস্তূপের মাঝে মিশে গেছে এখানে রেস্কিউ করার মতো কোনো পরিস্থিতি নাই ভবনটা সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ আর নিচে বেসমেন্টে কম ঝুঁকিপূর্ণ এই জন্য বেসমেন্টে চার্জ করা যাবে বলে আমাদেরকে জানালে আমরা আমি আমার টিম নিয়ে বেসমেন্টে আমরা গমন করি বেসমেন্ট চার্জ করি বেসমেন্টে আমরা কোনো জীবিত বা মৃত কোনো লোক আমরা পাইনি বিভিন্ন বাহিনী এখন এখানে উৎসুক মানুষকে ঠেকাতে অবস্থানে রয়েছেন বিশাল এলাকা জুড়ে থাকা ফ্যাক্টরির প্রায় সব দিকেই এখন ধ্বংসস্তূপ যেমন পরিস্থিতি তাতে করে আদৌ নিখোঁজদের খবর পাওয়া যাবে কি না সেটা অনিশ্চিতই বলা যায়